প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহাজনাত ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ছবিটা একটু লক্ষ্য করো, আমাদের বুকের মাঝ বরাবর এখানে একটা অংশ দেখা যাচ্ছে, যেখান থেকে অনেকগুলো নালী আমাদের পুরো দেহে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা যাচ্ছে। এটা আসলে মূলত হৃৎপিণ্ড। আমরা গত ক্লাসে আমাদের দেহের রক্ত সম্পর্কে পড়েছিলাম। আমাদের পুরো দেহে এই রক্তটা যে অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে বাহিত হয় সেটা মূলত হচ্ছে হৃৎপিণ্ড। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে আছি, সেখান থেকে আমরা আজকে হৃৎপিণ্ডের গঠন এই টপিক্সটা পড়ব। আজকের ক্লাসে মূলত যে বিষয়গুলো আলোচনা করব, হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডের গঠন এবং দুটি রক্তনালী ধমনী এবং শিরা, এটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। ভিডিওটা একটু খেয়াল করো, একটা মোচাকৃতির অংশ সংকোচন প্রসারণ করতেছে, যার মধ্য দিয়ে দুই ধরনের রক্ত একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে বেরোচ্ছে। এটাও একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে বেরোচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিছু প্রকোষ্ঠ, এই অংশগুলো মিলে মূলত আমরা হৃৎপিণ্ডটা পড়ব। হৃৎপিণ্ড কি? রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে তাকে হৃৎপিণ্ড বলে। অর্থাৎ এই অঙ্গটি সংকুচিত এবং প্রসারিত হতে থাকে, যার ফলে আমাদের পুরো দেহে রক্ত প্রবাহিত হয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রায় 2600 মিলিয়ন বার এটা স্পন্দিত হয়। ভ্রূণ অবস্থায় আমরা যখন মাতৃগর্ভে থাকি, 6 সপ্তাহ পর থেকে হৃদস্পন্দন শুরু হয়। এটা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। যেদিন থেকে এর স্পন্দন বন্ধ হয়ে যায় ওইদিনই আমরা মৃত্যুবরণ করি। ওজন পুরুষের ক্ষেত্রে 250 থেকে 390 গ্রাম হয় আর স্ত্রীদের ক্ষেত্রে 200 থেকে 275 গ্রাম হয়ে থাকে। ভিডিওটা একটু খেয়াল করো, আমাদের বুকের মাঝ বরাবর দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে বাঁকা হয়ে আছে, খেয়াল করো। এটাই হচ্ছে মূলত হৃৎপিণ্ড, সবসময় সংকোচন এবং প্রসারণ করতে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের দেহের হৃৎপিণ্ড অবস্থান মূলত আমাদের দেহে বক্ষগহ্বরের দুই ফুসফুসের মাঝ বরাবর ডায়াফ্রামের উপরে একটু বাম দিকে বাঁকানো অবস্থায় থাকে। এটার কালার হচ্ছে লালচে খয়েরি বর্ণের। এটা ত্রিকোণাকার মোচাকৃতির, দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার হয়, প্রস্থ 8 বা 9 সেন্টিমিটার এরকম হয়। এটার যেটা চওড়া ঊর্ধ্বমুখী অংশ, এই উপরের অংশটা, এটাকে বলা হয় বেস, আর নিচের যেটা ক্রমশ সরু অংশ এটাকে বলা হয় অ্যাপেক্স। এর বাইরে একটা আবরণ থাকে, হৃৎপিণ্ড এর আবরণ, এটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এই আবরণটা দ্বিস্তরী, বাইরেটাকে বলা হয় প্যারাইটাল আর ভিতরটাকে বলা হয় ভিসেরাল। দুই স্তরের মাঝে একটা তরল থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট লাগবে, হৃৎপিণ্ডের আবরণ এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর পেরিকার্ডিয়ামের মধ্যে যে তরল থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। হৃৎপিণ্ডের বাইরের আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এর বাইরের যেটা স্তর, টোটাল হৃৎপিণ্ডের তিনটা স্তর, বাইরের স্তরটাকে বলা হয় অ্যাপিকার্ডিয়াম, মাঝের স্তরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, আর ভিতরের যেটা স্তর এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের টোটাল তিনটা স্তর, বাইরের স্তর হচ্ছে অ্যাপিকার্ডিয়াম, মাঝের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা সম্পর্কে আমাদের একটা ইনফরমেশন একটু লাগবে, তিনটা স্তরের, যেটা অ্যাপিকার্ডিয়াম বাইরের স্তর, এটা চর্বির স্তর থাকে, আর মায়োকার্ডিয়ামটা হচ্ছে পেশির স্তর, এখানে কার্ডিয়াক পেশি থাকে। আমরা পড়েছিলাম যে আমাদের দেহে তিন ধরনের পেশি থাকে, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। হৃৎপেশিটাই মূলত হচ্ছে কার্ডিয়াক মাসল, যেটা হৃৎপিণ্ডের মধ্যে পাওয়া যায়। এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভিতরের অংশটা, যেখানে 4টা প্রকোষ্ঠ থাকে, আমরা জানি অলিন্দ 2টা, নিলয় 2টা, এই স্তরটাই হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের অন্তর্গঠনটা যদি আমরা দেখি, এটাকে লম্বচ্ছেদ করলে এখানে 4টা প্রকোষ্ঠ দেখা যায়, টোটাল 2টা অলিন্দ 2টা নিলয়, উপরে 2টা প্রকোষ্ঠ, এখানে 1টা প্রকোষ্ঠ আর এখানে 1টা প্রকোষ্ঠ, উপরে 2টা প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ। যেটা বাম পাশে এটাকে বলা হয় বাম অলিন্দ, আর যেটা ডান পাশে সেটাকে বলা হয় ডান অলিন্দ। তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ আর এটা হচ্ছে ডান অলিন্দ। তো ইংরেজি নামটা একটু আপনারা দেখতে পারেন, লেফট অ্যাট্রিয়াম
আর রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ। একইভাবে আমরা নিচের দিকে দুইটা নিলয় দেখি, একটা হচ্ছে বাম নিলয় আর বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে ডান নিলয়। টোটাল আমরা এখান থেকে চারটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, দুইটা অলিন্দ দুইটা নিলয়। তাহলে উপরে দুইটা হচ্ছে, এটা একটা অলিন্দ বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, নিচে এটা হচ্ছে বাম নিলয় আর এটা হচ্ছে ডান নিলয়। টোটাল হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠ হচ্ছে চারটা। হৃৎপিণ্ডের কপাটিকা, একটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। কপাটিকা মানে আমরা ধরতে পারি আমাদের যেরকম ঘরের দরজা বা কপাট আছে, এটা একদিকে খুলে, এই জন্য এটাকে কপাটিকা বলা হয়, বাইকাস্পিড কপাটিকা, যেটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয় এই দুইটার মাঝখানে একটা কপাটিকা থাকে। এটাকে যদি আমরা জুম করে দেখি এরকম, এই কপাটিকা দুইটা অংশ, এখানে একটা অংশ আর এখানে একটা অংশ, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইকাস্পিড, দুইটা স্তর। একইভাবে ট্রাইকাস্পিড কপাটিকা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে পর্দা থাকবে সেটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তিনটা স্তর, 1 2 3, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে ট্রাইকাস্পিড কপাটিকাটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে কপাটিকা পাচ্ছি দুইটা, একটা হচ্ছে বাইকাস্পিড বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে, আর একটা হচ্ছে ট্রাইকাস্পিড ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে। আমরা যদি অংশগুলো একটু দেখেন, রক্ত বাহিকা, যেটা আমরা একটু আগে বলেছিলাম, এখানে যে প্রকোষ্ঠটা দেখতেছি এটা হচ্ছে বাম নিলয়, বাম নিলয় থেকে একটা নালী বের হয়েছে, এই নালীটা আমাদের পুরো দেহে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, এটাকে বলা হয় ধমনী। অর্থাৎ যে বাহিকা হৃৎপিণ্ড থেকে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে তাকে বলা হয় ধমনী। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এখানে আর একটা নালী, উপর থেকে একটা নালী ঢুকছে আর এদিক দিয়ে নিচ থেকে একটা নালী, এটাকে বলা হয় সুপেরিয়র ভেনা কাবা আর নিচেরটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাবা। একইভাবে পাশে দিয়েও কিছু নালী ঢুকতে পারে, অর্থাৎ এই নালীগুলো হচ্ছে মূলত আমাদের দেহের শিরা। যে বাহিকা সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, মানে আমাদের পুরো দেহ থেকে রক্ত একবার এই নালী দিয়ে ডান অলিন্দে প্রবেশ করবে। এই ডান অলিন্দে যে নালীগুলো দ্বারা প্রবেশ করে এগুলোকে বলা হয় শিরা। এর পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের বাম অলিন্দ, বাম অলিন্দে ঢুকবে, এটা মূলত ফুসফুস থেকে আসে কিছু নালী, যে নালীর মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে, এটাকে বলা হয় পালমোনারি শিরা। অর্থাৎ যে বাহিকা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে তাকে বলা হয় পালমোনারি শিরা। আরেকটা নালী আমরা দেখতে পাচ্ছি যেটা ডান নিলয় থেকে বের হয়েছে, ডান নিলয় থেকে বের হয়ে এটা মূলত ফুসফুসে যায়, এই ডান নিলয় থেকে যে নালীটা বের হয়েছে এটাকে বলা হয় পালমোনারি ধমনী। যে বাহিকা হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায় তাকে বলা হয় পালমোনারি ধমনী। তাহলে এখান থেকে আমরা টোটাল দুই ধরনের চারটা রক্তনালী পাই। একসাথে যদি আমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখি, এ পাশে ডানের এই প্রকোষ্ঠটা, এটাকে বাম অলিন্দ বলা হয়। তোমাদের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে ডান এবং বাম, কিন্তু উল্টায় যদি তোমরা দেখো যে আমাদের সামনে ডান হলেও আসলে এটা হচ্ছে মূলত বাম পাশ। তো এই ক্ষেত্রে যাতে কনফিউশন না থাকে, এটা হচ্ছে বাম অলিন্দ আর এটা হচ্ছে ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম। একইভাবে নিচেরটা ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল বাম নিলয় আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল ডান নিলয়, চারটা প্রকোষ্ঠ। বাম নিলয় থেকে যে নালীটা বের হলো, মূলত এটা অক্সিজেন যুক্ত রক্ত আমাদের পুরো দেহে পরিবহন করে, এটাকে বলা হয় ধমনী। পুরো দেহ থেকে ডান অলিন্দের মধ্যে রক্ত আসে যে নালী দ্বারা, সেটাকে বলা হয় শিরা। ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে নালীর মাধ্যমে ফুসফুসে যায় তাকে বলা হয় পালমোনারি ধমনী। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ডান বাম অলিন্দে যে নালীর মাধ্যমে প্রবেশ করে তাকে বলা হয় পালমোনারি শিরা। ডান বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা এটাকে বলা হয় বাইকাস্পিড, আর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা সেটাকে বলা হয় ট্রাইকাস্পিড। একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে পালমোনারি ধমনীর মুখে একটা কপাটিকা আছে দ্বি স্তর বিশিষ্ট, এটাকে বলা হয় সেমিনুলার কপাটিকা। একইভাবে
অল ইন্ডিয়া থেকে আমাদের বাম নিলয় থেকে যে নালীটা অ্যাওর্টা বের হয়েছে বা ধমনী, এই ধমনীর মুখেও কপাটিকা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সেমিনুলার কপাটিকা। মূলত এটা অ্যাওর্টিক কপাটিকা বলা হয়, অ্যাওর্টার কপাটিকা, আর এটা পালমোনারি কপাটিকা, পালমোনারি ধমনীর কপাটিকা। পালমোনারি শিরা এবং মহাশিরা এগুলোর মধ্যে সাধারণত কোনো কপাটিকা থাকে না। এটা হচ্ছে মোটামুটি আমাদের হৃৎপিণ্ডের গঠন। এখানে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট আমাদের লাগে, এটা একটা নিলয়, বাম নিলয়, আর এটা হচ্ছে ডান নিলয়, এর মাঝখানে একটা পর্দা দেখা যাচ্ছে, এটা খুব মোটা, এটাকে বলা হয় ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, অর্থাৎ আন্ত নিলয় পর্দা। ঠিক একইভাবে এখানে একটা পর্দা থাকে, এটা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। তাহলে আন্ত অলিন্দ, অলিন্দ এবং অলিন্দর মাঝখানে পর্দা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, নিলয় এবং নিলয়ের মাঝখানে পর্দা হচ্ছে আন্ত নিলয় পর্দা। এই দুইটা পর্দার মধ্যে, আন্ত অলিন্দ এবং আন্ত নিলয় পর্দার মধ্যে কোনো ছিদ্র থাকে না, কিন্তু অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা, এটাতে ছিদ্র থাকে, আর ডান অলিন্দ এবং ডান নিলয় এটার মাঝখানে কপাটিকা, এটার মধ্যে ছিদ্র থাকে। পাশাপাশি একটা জিনিস একসাথে বলে দিচ্ছি, দেখো নিলয়ের প্রাচীরটা কিন্তু এখানে অনেকটা মোটা এবং চ্যাপ্টা। এটাই ছিল মোটামুটি আমাদের হৃৎপিণ্ডের গঠন, পুরো চিহ্নিত চিত্র। এখানে ইংলিশটাও আমি রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য তাহলে হৃৎপিণ্ড থেকে আমরা পাইলাম চারটা প্রকোষ্ঠ, বামলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। হৃৎপিণ্ড থেকে আমরা পাইলাম কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা, বামলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে কপাটিকা। আর দুইটা কপাটিকা আমরা পাইলাম যেগুলোকে সেমিনুলার বা অর্ধ চন্দ্রাকার কপাটিকা বলা হয়, পালমোনারি ধমনী ও ডান নিলয়। পালমোনারি কপাটিকা থাকে এটা, যেটা ডান নিলয় থেকে পালমোনারি ধমনীটা বের হয়, একইভাবে বাম নিলয় থেকে ধমনী বের হয়। এখানে ধমনীর মধ্যে যে কপাটিকাটা ছিল সেটাকে অ্যাওর্টা কপাটিকা বলা হয়। এই দুইটাই মূলত সেমিনুলার কপাটিকা হিসেবে পরিচিত। বাইকাস্পিড কপাটিকাটা কি করে? বাইকাস্পিড কপাটিকাটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আসা নিয়ন্ত্রণ করে, ট্রাইকাস্পিড কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত আসা নিয়ন্ত্রণ করে, সেমিনুলার মধ্যে যেটা পালমোনারি সেটা ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে রক্ত যাওয়াটা নিয়ন্ত্রণ করে, একইভাবে অ্যাওর্টিক কপাটিকা যেটা বাম নিলয় থেকে ধমনীতে রক্ত যাওয়াটা নিয়ন্ত্রণ করে। আমরা ভিডিওটা একটু আরেকবার দেখি, একটা সংকোচন প্রসারণশীল, এটা বুঝতে পারতেছি আমরা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে আমরা চারটা বক্স খেয়াল করে দেখি, এখান দিয়ে রক্ত ঢুকতেছে, এদিক দিয়ে আবার বের হচ্ছে, এদিক দিয়ে রক্ত ঢুকতেছে আবার এদিক দিয়ে বের হচ্ছে, অর্থাৎ বাম অলিন্দে ঢুকতেছে, বাম নিলয় আসলো, ওখান দিয়ে অ্যাওর্টা দিয়ে আমাদের পুরো দেহে গেল। একইভাবে ডান অলিন্দ দিয়ে ডান নিলয় আসলো, পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে গেল। এটা হচ্ছে ইন্টার ইন্টার আর্টারিয়াল সেপ্টাম বা অলিন্দের পর্দা। তো এইভাবে মূলত হৃৎপিণ্ডের মধ্যে, এটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, আর একইভাবে আমরা এখানে দেখতেছি তিনটা অংশ, যেটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে, আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যেটা কপাটিকা, এটা দুইটা বাইকাস্পিড কপাটিকা, এই দুইটা কপাটিকা থাকে। আমরা আর একটু ডিটেলস যদি দেখি, একটু খেয়াল করে দেখো, রক্ত এখানে আসছে প্রথমে, এখান থেকে এখানে আসতেছে, এই কপাটিকাটা খোলা হলে উপর থেকে নিচে আসে, একইভাবে দেখো এখানে কপাটিকাটা খোলা হলে উপর থেকে নিচে আসে। তো রক্ত সরবরাহ চক্রটা আমরা পরের ক্লাসে পড়বো, আপাতত এখান থেকে জাস্ট এটুকু মন জিনিস মনে রাখো। রিলেটেড কয়েকটা জিনিস একটু আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা ভিডিওটাতে একটু কপাটিকা গুলো দেখতে পারি। এখানে কপাটিকা গুলো আমরা যদি দেখি, এটা হচ্ছে বাইকাস্পিড, দেখো দুইটা অংশ, আর এটা হচ্ছে ট্রাইকাস্পিড, আর এগুলো হচ্ছে সেমিনুলার, এটা ধমনীর কপাটিকাটা, আর এটা হচ্ছে নিলয়ের কপাটিকাটা। একটা খুললে আরেকটা বন্ধ হয়, একটা খুললে আরেকটা বন্ধ হয়, এটা আমরা হৃৎচক্র যেদিন পড়বো ওই দিন লাগবে আমাদের। তো এখান থেকে আমরা এটা দেখলাম অ্যাওর্টার কপাটিকা, আর এটা হচ্ছে পালমোনারি ধমনীর কপাটিকা। একইভাবে আমরা এখান থেকে আরেকটা শব্দ একটু পড়বো, সেটা হচ্ছে কপাটিকা গুলো যে নিলয়ের প্রাচীরের মাংসের সাথে লাগানো অবস্থায় আছে কতগুলো সূত্রাকার অংশ দ্বারা, এটার দুইটা সেট, আর যেহেতু বাইকাস্পিড, আর এটার তিনটা সেট যেহেতু ট্রাইকাস্পিড। এই সূত্রাকার অংশগুলো, যে অংশগুলো দ্বারা কপাটিকাটা নিলয়ের প্রাচীরের মাংসের সাথে লাগানো থাকে, এগুলোকে বলা হয় কর্ডি ট্যান্ডিন, আর নিলয়ের প্রাচীরের মাংসটাকে বলা হয় প্যাপিলারি মাসল। অর্থাৎ নিলয়ের প্রাচীর, এই মাংসটা হচ্ছে প্যাপিলারি মাসল, প্যাপিলারি মাসলের সাথে বাইকাস্পিড
এবং ট্রাইকাসপিড এই কপাটিকাগুলো কতগুলো সূত্রাকার অংশ দ্বারা যুক্ত থাকে, এগুলোকে বলা হয় কর্ডি ট্যান্ডিন। এই ইনফরমেশনটা এখান থেকে আমাদেরকে একটু মনে রাখতে হবে। পর্দার মধ্যে আমরা দেখলাম যে আন্ত নিলয় পর্দা এবং আন্ত অলিন্দ পর্দা, নিলয় এবং নিলয়ের মাঝখানের পর্দা কোনো ছিদ্র নাই, অলিন্দ এবং অলিন্দের মাঝখানের পর্দা কোনো ছিদ্র নেই। তো এখান থেকে আমরা মূলত আজকে যেটা বললাম সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক বছর পর পর বোর্ড কোশ্চনে আসে, এই জন্য তোমাদের জাস্ট বাইরের কাজ থাকবে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রটা আঁকবা। আর আমরা যে কপাটিকাগুলো পড়লাম ওই কপাটিকাগুলোর নাম এবং কাজ এটার একটা তালিকা তৈরি করবা। চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আঁকতে হবে। আমি বই থেকে, পুরাতন বই থেকে তোমাদের জন্য চিত্রটা দিয়েছি যাতে তোমরা আঁকতে পারো, অথবা এখানে আমি কালারফুল একটা চিত্র দিয়েছি যেটাতে ইংলিশ নাম দেওয়া আছে, ওটাও আঁকতে পারো। তো এটা যদি ট্রাই করতে পারো, বইতে এটা দেওয়া আছে, এই চিত্রটা একটু ট্রাই করতে পারো। এক্ষেত্রে তীর চিহ্নগুলো আপাতত না দিলেও হবে, এটা আমরা পরের ক্লাসে যখন রক্ত প্রবাহ পড়ব কিভাবে হৃৎপিণ্ড দিয়ে রক্ত চলাচল করে তখন তীর চিহ্নগুলো বুঝবো, আপাতত থাক। তো এই হৃৎপিণ্ডটা তোমরা এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবা, অবশ্যই বাড়ির কাজ হিসেবে করে রাখবা। আমরা একটু রক্ত নালীর দিকে যাব। আমরা যদি আমাদের পুরো দেহের সার্কুলেশন সিস্টেমটা দেখি, এটা আমরা হৃদচক্র যেদিন পড়বো ওদিন ডিটেলস পড়াবো, আপাতত এটুকুই মনে রাখো। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে আসবে, বাম নিলয় থেকে ধমনীর মাধ্যমে আমাদের পুরো দেহে রক্ত সরবরাহ হবে। দেহে শ্বসন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইডটা শিরার মাধ্যমে উদ্ধ মহাশিরা বা নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসবে, ডান নিলিন্দ থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে যাবে, ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা। এইভাবে মূলত আমাদের দেহে পরিবহন হয়। এখানে আমাদের চারটা জিনিস একটু লাগবে। আমরা যদি ধরি এটা ফুসফুস এবং এটা হৃৎপিণ্ড, ফুসফুস থেকে হৃৎপিণ্ড পর্যন্ত যে রক্ত সংবহন আর হৃৎপিণ্ড থেকে দেহ পর্যন্ত, তাহলে হৃৎপিণ্ড থেকে দেহে যে রক্ত সংবহন করে যে নালী তাকে বলা হয় ধমনী, দেহ থেকে হৃৎপিণ্ডে যে নালীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে তাকে বলা হয় শিরা, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায় পালমোনারি ধমনী, আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে বলা হয় পালমোনারি শিরা। এখানে একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী আর পালমোনারি শিরা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা এবং পালমোনারি ধমনী। তাহলে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করলেও পালমোনারি ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করলেও পালমোনারি শিরা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো এখান থেকে আমি ধমনী এবং শিরার তুলনামূলক চিত্রটা তোমাদেরকে একসাথে দিয়ে দিলাম। যেমন আমরা বলতে পারি উৎপত্তি হৃৎপিণ্ডে উৎপত্তি হয় ধমনীগুলো, আর শিরা দেহ থেকে তৈরি হয়, ধমনী হৃৎপিণ্ড থেকে দেহে যায় আর শিরা দেহ থেকে হৃৎপিণ্ডে যায়। রক্তের প্রবাহ এবং রক্তের প্রকৃতি, ধমনীগুলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কিন্তু পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। প্রাচীর এবং জিনিসটা একটু আমি একসাথে দেখাই দিচ্ছি। অবস্থান, দেহের গভীরে থাকে ধমনী আর শিরা দেহের পরিধির দিকে বা বাইরের দিকে থাকে। একটু খেয়াল করো, আমরা যদি ধরি এটা ধমনী, তাহলে ধমনীর মাঝখানে একটা গহ্বর দেখা যাচ্ছে যেটা দিয়ে রক্ত পরিবহন হবে, ঠিক একইভাবে শিরা, শিরার মাঝখানেও একটা গহ্বর দেখা যাচ্ছে। ধমনীর মুখে কিন্তু কোনো বাধা নাই, কপাটিকা নাই, কিন্তু শিরার মুখে খেয়াল করে দেখো কপাটিকা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কপাটিকা ধমনিকা, ধমনির মধ্যে কোনো কপাটিকা থাকে না আর শিরার মধ্যে কপাটিকা থাকে, এগুলাকে সেমিনুলার কপাটিকা বলে, আমরা একটু আগে দেখেছিলাম। ঠিক একইভাবে প্রাচীর বেশ পুরু এবং স্থিরস্থাপক, এটা আমরা দেখতে পাচ্ছি ধমনির প্রাচীরটা বেশ পুরু এবং স্থিরস্থাপক, কিন্তু শিরার প্রাচীরটা পাতলা অপেক্ষাকৃত কম বা অস্থিতিস্থাপক। লুমেন বা গহ্বর, ধমনীর যে গহ্বর সেটা দেখতেছি আমরা একটু ছোট, কিন্তু শিরার মধ্যে দেখা যাচ্ছে গহ্বরটা বেশ বড়। তো এটাই ছিল মোটামুটি ধমনী এবং শিরার মধ্যে তুলনামূলক আলোচনা, অথবা ধমনীর বৈশিষ্ট্য শিরার বৈশিষ্ট্য। তো জিনিসটা যারা একটু খুব বেশি বোর ফিল করবে না তারা অবশ্যই এটা বাড়ির কাজ হিসেবে করবে। এখান থেকে আমি টোটালি আজকে আমরা হৃৎপিণ্ডের গঠনটা পড়েছি, হৃৎপিণ্ডের দুইটা নালী ধমনী এবং শিরা এই সম্পর্কে পড়েছে। তো যেটা বাড়ি গিয়ে দেওয়া আছে ওটা আশা করি করবা। আমরা রেগুলারলি আবার ক্লাসে
একসাথে স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটা পড়বো। কিছুদিন মধ্যখান দিয়ে ব্যাক দিয়েছিলাম, কলেজের কিছু কাজে খুব বেশি ব্যস্ত ছিলাম, ক্লাস রেডি করার সুযোগ পাইনি। আশা করি আবার নিয়মিত দেখা হবে। তোমাদের যে কোনো সমস্যা, সুবিধা, অসুবিধা আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই তোমাদেরকে সহায়তা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।